ব্রাজিল সমর্থকরা কোপা আমেরিকাতে যেখানে চলছে ইতিহাস বেঁচে চারিদিকে লেগেছে শনির্দশা সেখানে এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য সোনাই সোহাগা তিন ম্যাচে তিন জয় নিয়ে মেসি বাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পাড়ি দিয়েছে কোয়ার্টার ফাইনালে চলতি কোপা আমেরিকা গ্রুপ পর্ব যেন আর্জেন্টিনাময় গ্রুপ পর্বে তিন জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা এমনকি কোপা আমেরিকার একশো বছরের ইতিহাসে করে দেখাতে পারেনি ব্রাজিল সেখানে পুরো ইতিহাস বদলিয়ে দিল চার আর্জেন্টাইন কোচ কিসে ইতিহাস সেটাই থাকছে প্রতিবেদনে সময় যখন ভালো যায় তখন গ্রহ নক্ষত্র সব কিছুই পক্ষে কথা বলে আর্জেন্টিনার অবোধয় সে ভালো সময় পার করছে সব কিছু নিজেদের হয়ে কথা বলছে ছত্রিশ বছর পর কাতার বিশ্বকাপে ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা গোধূলি লগ্নে পূর্ণতা পেয়েছিল জাদুকর মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এর ঠিক দেড় বছর আগে আটার বছরের ট্রফি শূন্যতা কাটিয়েছিল কোপা আমেরিকা জিতে আরও একটা কোপা আমেরিকা জয়ের মিশনে মাঠে নেমেছে লা আলবেসিলেস্তেরা ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ের মিশনে গ্রুপ পর্বে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রেখেছে মেসি মারিয়ারা গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে পাঁচ গোলের বিপরীতে গোল কনসিট করেনি একটিও এখন পর্যন্ত চারটি গোল করে টুর্নামেন্টের টপ স্কোরারও আর্জেন্টিনার লাউতর মার্টিনেজ এমনকি প্রতিটি ম্যাচে ক্লিনশিট ধরে রেখে গ্রুপ স্টেজের অঘোষিত সেরা গোলকিপার এখন পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজ সব মিলিয়ে এবারের কোপা আমেরিকা যেন আর্জেন্টাইন সমর্থকদের জন্য সোনাই সোহাগা এরই মাঝে আরও একটা সুখবর আর্জেন্টাইনদের জন্য আজ থেকে শেষ হয়েছে কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই আর গ্রুপ পর্ব শেষে চলমান কোপা আমেরিকাতে চার গ্রুপের যে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেসব দলের কোচই আর্জেন্টাইন এবারের কোপা আমেরিকাতে অংশগ্রহণ করেছিল ষোলোটি দল এই ষোলো দলের ভিতরে সাত দলের কোচই ছিলেন আর্জেন্টাইন এবং এই সাত কোচের ভিতরে চারজনই নিজ নিজ দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করে ডাগ নিজেদের মাস্টার মাইন্ড দেখিয়ে পরের রাউন্ডে নিয়েছেন দলকে একশো বছরেরও বেশি সময় পার করেছে ফুটবলের ঐতিহ্যবাহী এই আসর কিন্তু এমনটা আগে কখনোই হয়নি এ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সে দলের কোচের নাম তো সবারই জানা লিওনেল স্ক্যালোনি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই চলতি কোপা আমেরিকাতেও ডাগ আউটে যেন দুর্দান্ত স্ক্যালোনি এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গলি হজম করেনি তার দল গ্রুপ বি থেকে ইকোয়ারকে পিছন ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা করে নিয়েছে ভেনেজুয়েলা আর ভেনেজুয়েলার বর্তমান জাতীয় দলের কোচ ফার্নান্দো এরিয়েল বাতিস্তা যিনি কিনা আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলেরও দায়িত্ব পালন করেছেন এবং ভেনেজুয়েলার বর্তমানের স্বপ্ন সারথী তিনি গ্রুপ সি থেকে চলমান কোপার চ্যাম্পিয়ন উরুগুয়ে সে দলের কোচ মার্সেলো বিয়েসলাও যিনিও কিনা একজন আর্জেন্টাইন আর্জেন্টিনা জাতীয় দলের ডাগ ছিলেন দীর্ঘদিন যাকে আবার কোচদেরও কোচ বলা হয় দিন জিদান বিএসলাকে এক বাক্যে সর্বকালের সেরা কোচ হিসেবে মেনে নিয়েছিলেন এখন পর্যন্ত চলমান কোপা আমেরিকাতে মার্সেলো বিএসলার অধীনে দুর্দান্ত ফুটবল খেলেছে উরুগুয়ে বলোভিয়াকে পাঁচ শূন্য গোলে পানামাকে তিন এক গোলে এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পা রেখেছে কোয়ার্টার ফাইনালে যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দরিভালের ব্রাজিলকে আর গ্রুপ ডিতে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিলকে পিছন ফেলে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া আর এই কলম্বিয়া জাতীয় দলের কোচ নেস্টার লজ্জারও জন্ম আর্জেন্টিনাতে ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন তেরোটি আন্তর্জাতিক ম্যাচ এবং তার কোচিং ক্যারিয়ারে অপ্রতিরোধ হয়ে উঠেছে কলম্বিয়া এখন পর্যন্ত অপরাজিত ২৬ ম্যাচে এবং এবারের কোপার গ্রুপ স্টেজ পার করেছে গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে এ যেন চলতে কোপা আমেরিকাতে গ্রুপ স্টেজে আর্জেন্টাইন কোচদের জয় জয়কার শেখ আসাফুদ্দৌল অনিক স্পোর্টস টাইমস